হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহলি, তোমাদেরকে আজকে করাবো ক্লাস 10 এর পারুল প্রকাশনীর যে টার্গেট বইটা বেরিয়েছে নতুন সিলেবাসে, তোমাদের 2022 এর মাধ্যমিক অনুযায়ী যে নতুন সিলেবাসের যে বইটা বেরিয়েছে তার কয়েকটা মডেল কোশ্চেন পেপার থেকে আমি আজকে প্রথমটা থেকে আজকে শুরু করছি। আমি চাই এই পুরো সিরিজটাই কমপ্লিট করতে। তোমরা যদি আমার পাশে থাকো আমি নিশ্চয়ই তার সিরিজটা কমপ্লিট করব। আরো ভালো লাগা যে এটা তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, তারপরেই আমি এই এই সিরিজটা শুরু করতে চলেছি। এটা আমার খুব ভালো লাগছে যে তোমরা আমাকে রিকোয়েস্ট করছো। আরো ভালো লাগছে যে আমার এটা আমার ভালো লাগা, ভালো লাগাটা হচ্ছে যে তোমরা যারা আমাকে রিকোয়েস্ট গুলো পাঠাও, জেনারেলি সে ইকোনমিক্স বলো বা ম্যাথস বলো, সেক্ষেত্রে আমি খেয়াল করে দেখেছি যে আমি যেটা করাচ্ছি না তার উপরে একটা রিকোয়েস্ট করে পাঠাও যে ম্যাম এটা বুঝতে পারছি না, এটা যদি বলে দেন ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে তোমরা কারো কাছে টিউশন পড়ো, অথচ সেখানে তোমরা বলতে পারছো না আমাকে বলছো। এটা তো আমার ভীষণ ভালো লাগে যে আমি তোমাদের কাছে নেই, মানে আমি তোমাদের কি বলবো, তোমার আমার সঙ্গে তোমার একটা যোগাযোগটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে, অথচ তুমি আমার কাছে ফ্র্যাঙ্কলি বলতে পারছো যে ম্যাম এটা করে দিতে পারবেন, অথচ তুমি যার কাছে পড়ো তাকে বলতে পারছো না। এটা মানে আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। চলো আজকে শুরু করি। আর তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অনলাইন ক্লাস করলে তোমরা কি কি ফেসিলিটি পাবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো। প্রথম যে কোয়েশ্চেনটা আছে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে কি দিয়েছে, বার্ষিক একই সুদের হারে কোনো আসলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান কত বছরে, এটা তোমাদের বইতে আছে। এটা এক বছরে হবে, এক বছরের জন্যই সরল। কারণটা দেখো, কারণটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কি হয়, এক বছর পরে, এক বছর পর যে সুদটা পাওয়া যায়, এক বছর পরে যে সুদটা পাওয়া যায় সেটা কি হয়, আসলের সঙ্গে অ্যাড হয়, আসলের সঙ্গে অ্যাড হয়ে তারপর সেটা আর একটা আসল হয়ে দাঁড়ায়, সেটা দ্বিতীয় বছরে আবার তার উপর সুদ পড়ে। তো প্রথম বছরে সুদটা কিন্তু যে চক্রবৃদ্ধি সুদটা, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয়। তো এখানে অপশান হবে এক, এর অপশানটা হবে রাইট। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি দিয়েছে, এক্স বছরে এ বাই এক্স টাকার সমূল বৃদ্ধি এস টাকা হলে বার্ষিক সুদের হার হবে, এখানে কয়েকটা অপশান দেওয়া আছে। তো এখানে কিন্তু বলে দেয়নি যে এটা চক্রবৃদ্ধি সুদ নাকি সরল সুদ। দেখি অঙ্কটা কি করে করা যায়। দেখো এখানে একের দুই আমরা করছি, এখানে বলা হয়েছে এক্স বছরে, সময় বলে দিয়েছে এক্স, আসল কি বলেছে, আসল বলেছে, আসল আমরা পি ধরতে পারি, পি ইজ ইকাল টু বলে দিয়েছে যে এ বাই এক্স, এ বাই এক্স টাকা, তারপর বলেছে সুদের হার বলে দেয়নি, সুদের হার আর ইজ ইকাল টু আমরা লিখতে পারি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর আর ইজ ইকাল টু বা সুদের হার ইজ ইকাল টু আর পার্সেন্ট। এবার সময় আমাদের বলে দিয়েছে, সময়টা বলেছে এক্স বছর, এবার বলেছে সমূল চক্রবৃদ্ধি, সবৃদ্ধি মূল মানে সমূল চক্রবৃদ্ধি বলতে পারো বা অ্যামাউন্ট বলতে পারো অথবা তোমরা কি বলতে পারো সুদ, আসল সবৃদ্ধি মূল ইজ ইকাল টু এস, এস টাকা, এস টাকা হলে বার্ষিক সুদের হার জানতে চেয়েছে, বার্ষিক সুদের হার কি হবে। আমাদের এখানে যেহেতু বলে দেয়নি যে চক্রবৃদ্ধি নাকি সরল, তাই জন্য আমরা প্রথমে সরল দিয়ে করব, যদি দেখি যে অপশনের সঙ্গে মিলছে না তখন না হয় আমরা চক্রবৃদ্ধি করে দেখব। তো সরল সুদের ক্ষেত্রে সমূল সবৃদ্ধি মূল যদি বলে দেয় এটা, তাহলে সুদ ইজ ইকাল টু কি হবে বলো, সুদ ইজ ইকাল টু এই সমূল বৃদ্ধি, সমূল বৃদ্ধি মাইনাস আসল, সমূল বৃদ্ধি কত এস আর আসল কত এটা, তার মানে এস মাইনাস এ বাই এক্স, সুদ হচ্ছে এতটা। এবার আমরা কি জানি, আমরা জানি সরল সুদ, এটা সরল সুদ লিখে রাখো, সরল সুদ, সরল সুদ ইজ ইকুয়াল টু কি হয় পি আর টি বাই হান্ড্রেড, এই পি আর টি বাই হান্ড্রেড আর এটা ইকুয়াল, তার মানে আমরা অঙ্কটা করলে কিরকম দাঁড়াবে একটু দেখো কি হচ্ছে, সরল সুদের জায়গাতে আমাদের আমরা বসাতে পারি এটাকে এস মাইনাস এ বাই এক্স ইজ ইকুয়াল টু পি এর জায়গায় কি বসাবো এ বাই এক্স, আর এর জায়গায় কি বসাবো, আর এর জায়গায় জানি না আর, তাহলে আরই বসবে
টি এর জায়গায় কি বসবে বলে দিয়েছে, টি হচ্ছে এক্স বছর, এখানে এক্স ইনটু হান্ড্রেড। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক্স এক্স কেটে যাবে। এবার যেটা হবে অর হান্ড্রেডটা নিচে আছে এই দিকে আসবে, ইনটু হয়ে গেল। এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো এস মাইনাস এ বাই এক্স ইজিক্যাল টু এ আর। আমি একটা এ আমি তোমাদের একটা লাইন করেই রাখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার আমি সাইডে করছি, দেখো নিচের দিকে জায়গাটা ক্যামেরাটা ক্যামেরা দেখা যাবে না বলে আমি সাইডে করে দিচ্ছি। দেখো আমরা এটাকে যদি এইদিকে নিয়ে আসি কি হবে, অর হান্ড্রেড বাই এ এখানে হবে এস মাইনাস এ বাই এক্স ইজিক্যাল টু আর। অর আমরা করতে পারি হান্ড্রেডটা রেখে দিলাম, এটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, এটা এস বাই এ হবে, আবার এটা হবে এ বাই এ এক্স, এটা দেখো দুটোতেই ভেতরে ঢুকবে ইজিক্যাল টু আর। এবার আমাদের অঙ্ক অলমোস্ট হয়ে গেছে, দেখো এখানে হান্ড্রেড এস বাই এ মাইনাস এ এ কেটে যাবে ওয়ান বাই এক্স ইজিক্যাল টু আর। দেখতেই পাচ্ছ আমাদের তাহলে সুদের হারটা বেরিয়ে গেছে এটা। দেখো অপশন বিটা রয়েছে আমাদের আনসার। আশা করছি বুঝতে পারলে। তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপরের কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এখানে বলা হয়েছে সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে যদি বলে কয়েকটা অপশন দেওয়া আছে। দেখো একের তিন, একের তিনে বলে দিয়েছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, যেখানে এ নট ইজিক্যাল টু জিরো। এখানে যেটা বলা হয়েছে যে এটা আমরা ধরেই নিই এ নট ইজিক্যাল টু জিরো। এখানে দেখো কি বলা হয়েছে যে বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে আমরা কি ধরতে পারি, মনে করি বীজদ্বয় কি হয়, বীজদ্বয় হবে আলফা এবং মাইনাস আলফা। অতএব বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি কি হয়, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ মাইনাস বি বাই এ। এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টারের পাঁচ নম্বর 1.5 এ করেছো। এখানে এবার বীজদ্বয়ের সমষ্টি কি হবে, আলফা প্লাস মাইনাস আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। তাহলে আমাদের কি হচ্ছে, আলফা মাইনাস আলফা প্লাসে মাইনাসে, আচ্ছা এটা মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। এবার আলফা মাইনাস আলফা কি হবে, শূন্য ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। এবার এটা এই দিকে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে শূন্যর সঙ্গে কিছু গুণ হলে শূন্যই হয়, শূন্য ইজিক্যাল টু মাইনাস বি, অর মাইনাসটা আমরা নাও লিখতে পারি এবার বি ইজিক্যাল টু শূন্য। দেখি আমাদের কোন অপশনটা হলো, আমরা দেখতেই পাচ্ছি অপশন বিটা হয়েছে সঠিক। দেখো তোমরা তোমাদের এখানে দেওয়া আছে অপশন বিতে যেটা দেওয়া আছে বি ইজিক্যাল টু জিরো আর এ নট ইজিক্যাল টু জিরো। এই যে এ নট ইজিক্যাল টু জিরো এটা কেন হয়, তোমাদের বইতে প্রথমে যখন চ্যাপ্টারটা শুরু হয়েছে এ কে নট ইজিক্যাল টু জিরো ধরতে হবে, তার কারণ এ যখন ডিভিশনে আসে, যে এ যদি ডিভিশন হতো এখানে যদি এটা এ তো ডিভিশন, এটা যদি জিরো হতো এটা কখনোই ডিভিশন করা সম্ভব হতো না। এ শূন্য সঙ্গে ইনটু হয়ে জিরো হয়েছে কিন্তু এর ভ্যালু জিরো নয়, তাই এ কে নট ইজিক্যাল টু জিরোটাই আমাদের ধরতে হবে। চলো আমরা এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে, এটা দিয়েছে এখানে এবিসিডি বিত্তস্ত চতুর্ভুজ, বিসি ব্যাস ভালো কথা, এবিসি 62 ডিগ্রি, তাহলে এডিবি এর ভ্যালু কত হবে। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, দেখি কোনটা হবে। আমাদের ছবিটা আঁকতে হবে, এখানে বলেছে ছবিটা এঁকে বোঝালে বেশি সুবিধাজনক। এবিসিডি বিত্তস্ত চতুর্ভুজ, যেখানে বিসি হলো ব্যাস। ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, আমার আঁকা খুবই খারাপ, এখানে বৃত্ত এঁকেছি, এটা হচ্ছে বিসি, এখানে হচ্ছে এটা ধরো কেন্দ্র। তোমাদেরকে আবারও বলতে চাই, তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দেখ এটা কে, এটা বি, এটা সি, এটা ডি। এখানে বলে দেওয়া হয়েছে কোন কোনটার কথা বলে দেওয়া হয়েছে তোমরা বলো। এখানে বলেছে এ বি সি এইটা বলে দিয়েছে কত ডিগ্রি, এটা বলেছে 62 ডিগ্রি, এটা বলা হয়েছে 62 ডিগ্রি,
এখানে আমাদের জানতে চেয়েছে এডিবি এই কোণটার ভ্যালু কত, এই কোণটার ভ্যালু কত জানতে চেয়েছে। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো, এডিবি এই কোণটা আমরা কি করে পাবো আমরা দেখি। দেখো প্রথম কথা, আমাদের যদি শুধুমাত্র এটা থাকতো, আমি ছোট করে এঁকে দিচ্ছি আরেকবার তোমাদের বোঝার সুবিধার জন্য, আমি চেষ্টা করি যতটা সহজ করে বোঝানো যায়। দেখো এটা হচ্ছে কি, এটা ব্যাস। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেল, এই যে আমি চতুর্ভুজটা এঁকেছি, এখানে বি কোণ, এটা ডি কোণ। বি কোণটা যদি 62 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? আমরা কি জানি, আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যেটা সম্ভবত তোমাদের 10 নম্বর চ্যাপ্টারে আছে, যে কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা প্লাস করলে কত ডিগ্রি হবে, সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ, এটা এ, এ বি, এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকাল টু 180 ডিগ্রি। সেখানে এটা যদি 62 ডিগ্রি হয় তাহলে এ ডি সি কত হবে বলো? এডিসি অবশ্যই 100, এটা থেকে হবে, এই দুটো মিলে 180, এটা যদি 62 হয় তাহলে এটা কত হবে? 180 থেকে বিয়োগ করলে যেটা বেরোবে, 180 থেকে বিয়োগ করছি, তোমাদের বেশি কিছু লিখতে হবে না, অঙ্কটা ক্যালকুলেশন করতে পারলেই হবে, শুধু আনসার বসাতে পারলেই, আনসার ঠিকঠাক আনসার বসাতে পারলেই হবে। এডিসি এটা হলো 8, আর এটা হচ্ছে 118 ডিগ্রি, দেখতেই পাচ্ছ এইটা হলো 118 ডিগ্রি। এবার আরো একটা ব্যাপার বোঝো, এটা আমাদের 118 ডিগ্রি বেরোলো। এবার আমি ছবিটা আরো পার্টে পার্টে ভাগ করে দেখাচ্ছি। দেখো ছবিটা আমরা ভাগ করলাম আরেকবার, এটা হলো ব্যাস, ব্যাসটা কি নিচে দিয়ে করে ফেলেছি, ঠিক আছে অসুবিধা নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে বিসি। এবার এই যে ধরো আমি যদি এইরকম ভাবে এই যে এই লাইনটা থেকে আঁকি, এটা কি হচ্ছে বি বি ডি সি, এটা কিরকম, এটা তো এটা ধরো ব্যাস, এটা অর্ধবৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি তাই না? ব্যাস দিয়ে যদি ওপর দিকে কোনো কোণ তৈরি হয় সেটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, সমকোণ। তাহলে আমাদের হবে এটা সমকোণ 90 ডিগ্রি, তার মানে এই জায়গাটা এই পুরোটা কত ডিগ্রি হয়েছে, পুরোটা হয়েছে 118 ডিগ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই জায়গাটা কত হবে, এই দিকটা কত হবে বলো? এই যে এখানে যেটা হয়েছে এই দিকটা যদি 90 হয় আর পুরোটা যদি 118 হয়, তার মানে এই জায়গাটা কি হবে, 118 মাইনাস এখানে হচ্ছে 118 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি করলে কত হবে বলো? 28 ডিগ্রি। দেখো তোমাদের কোন অপশনটাই আছে, আমরা এটাও দেখতে পাচ্ছি বি অপশনে রয়েছে। পরের যেটা রয়েছে, পরের আমাদের এখানে রয়েছে কি, পাশের চিত্রে আমাদের একটা চিত্র দেওয়া আছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে বলেছে এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে দুটো কোণের মান দিয়ে দিয়েছে, তোমাদের জানতে চেয়েছে বিসিডি কত হবে। চলো আমরা ছবিটা আঁকি এবং বোঝার চেষ্টা করি। পাঁচের অঙ্কটা আমরা করছি, আমাদের এখানে একটা ছবি বইতে দেওয়াই আছে, ছবিটা কোশ্চেন পেপারে ছবিটা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে এবি এবি ব্যাস এবং এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে কিনা আরো আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে এবিসিডি হলো, তারপর বলছে এবিসি এবিসি এইটা কত ডিগ্রি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি। আর কি বলে দিয়েছে, আরো একটা কোণের ভ্যালু দেওয়া আছে ডিএসি, ডিএসি এইভাবে টানা হয়েছে, ডিএসি বলে দিয়েছে কত ডিগ্রি, ডিএসি বলেছে 60 ডিগ্রি। তোমাকে জানতে চেয়েছে, তোমাকে জানতে চেয়েছে বিসিডি, বিসিডি এই কোণটার ভ্যালু জানতে চেয়েছে, এই পুরোটার ভ্যালু জানতে চেয়েছে, এই পুরোটা। তো আমরা অঙ্কটা করবো কি করে একটু দেখি। দেখো ছবিটা আমরা বুঝবো, ছবিটা ছবিটা থেকেই আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা দেখো, আমি আরেকটা তোমাদেরকে আমি চেষ্টা করি যে আলাদা করে ছবি এঁকেই দেখাই, একটা ছবির মতোই গিজিবিজি করে দিই না, তোমাদের বুঝতে অসুবিধা হয়। ধরো এটা এবি, এবার এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি এটা অর্ধবৃত্তস্থ কোণ, এইটা তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। এবার তাহলে আমাদের যদি এটা 90 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি বলে দিয়েছে, এটা 65 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে এইটা কত হবে, তিনটে কোণের সমষ্টি কত হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে তাহলে এই কোণটা আমরা পাবো কি করে,
65 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি করলে 90 ডিগ্রি করলে এই দুটোকে প্লাস করে 180 থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস এটা কত হবে বলো 155 ডিগ্রি 155 ডিগ্রি থেকে এবার কি করব এটা আমরা আমাদের কি করতে হবে 180 থেকে 155 বিয়োগ করতে হবে 180 থেকে 155 বিয়োগ করলে 25 ডিগ্রি দেখো এবার এই 25 ডিগ্রি হলো এটা এটা হলো 25 ডিগ্রি বোঝা যাচ্ছে এবার আমাদের ছবিটা আছে এই দিকে আরেকটু এক্সটেন্ড করা আছে এইটা কত ডিগ্রি বলে দেওয়া আছে এই দিকটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি যদি বলেই দেয় তাহলে আমি ছবিটা আরেকটা আঁচি ছোট করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো আমি লিখছি শুধুমাত্র এই এই পোরশনটা এই এই জায়গাটাকে লিখছি এটা হচ্ছে ডি এটা এ এটা বি এখানে দেখো একটা হচ্ছে 60 ডিগ্রি এই পোরশনটা 60 ডিগ্রি আর এই দিকটা হচ্ছে 25 ডিগ্রি তার মানে টোটাল কত ডিগ্রি হবে বলো এটা কত ডিগ্রি হচ্ছে বলো এই এটা কত হচ্ছে অ্যাঙ্গেল এডি সরি অ্যাঙ্গেল ডিএবি ডিএবি এই এই পুরোটা কত হবে 60 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি করলে হবে 85 ডিগ্রি আমি বোঝাতে পারছি যে এটা 85 ডিগ্রি হলো এবার এটা যদি 85 ডিগ্রি হয় আমি ছবিটা আলাদা করে আঁচি আলাদা করে বলতে এখানটাতেই আঁচি দেখো এইটা আমি মুছে দিলাম এই পুরোটা কত বের হলো পুরোটা বের হলো 85 ডিগ্রি এবার ছবিটা আমি কমপ্লিট করছি তাহলে এই উল্টো দিকে এইটা কত ডিগ্রি বের হবে এটা বের হবে অ্যাঙ্গেল বিসি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিসিবি অ্যাঙ্গেল ডিসিবি মানে এই অ্যাঙ্গেলটা কি বের হবে আমরা বলেছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক একটু আগেই করে আসলাম তার মানে 180 ডিগ্রি মাইনাস 85 সম্পূরক মানে প্লাস করে 180 ডিগ্রি হয় এটা বিয়োগ করলে আমাদের দাঁড়াবে 595 ডিগ্রি সে ছিল অ্যাঙ্গেল বিসিডি বিসিডি আমরা দেখতেই পাচ্ছি দেখো বিসিডি এই পুরোটা মিলে আমাদের কত হচ্ছে পুরোটা মিলে আমরা পেয়েছি 95 ডিগ্রি দেখতেই পাচ্ছি এখানে পুরোটা মিলে আমরা 95 ডিগ্রি পেয়েছি তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হচ্ছে অপশন বি দেখো এমসিকিউ থেকে লাস্ট কোশ্চেন যেটা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কি হবে অপশন দেওয়া আছে আমরা দেখি অঙ্কটা কি করে করব এখানে যেটা দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করেছে আর করেছে এখানে উচ্চতা অর্ধেক তাহলে বলেছে যে চোঙটির আয়তনের কি হবে আগে আমাদের চোঙের আয়তন জানতে হবে আয়তনের ফর্মুলা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ইজিকাল টু পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে ধরো প্রথমে প্রথম যে চোঙটা ছিল এবার কি করা হয়েছে যেখানে যেখানে তোমাদের এত কিছু লিখতে হবে না অঙ্ক করতে পারলেই হবে আমি শুধু বোঝানোর জন্য করছি যেখানে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ এটা আমরা ঘন একক লিখতে পারি আর এটা আমরা লিখতে পারি আর একক এইচ একক এবার নতুন ব্যাসার্ধ নতুন ব্যাসার্ধ ইজিকাল টু কত হবে কি করেছে টু আর একক আর উচ্চতা বলে দিয়েছে উচ্চতা করা হয়েছে অর্ধেক নতুন উচ্চতা হয়ে গেছে এইচ বাই টু তাহলে এবার নতুন আয়তন কত হবে আমরা করব নতুন আয়তন নতুন আয়তন হলো আমাদের পাই তো পাই থাকবে আর স্কোয়ারের জায়গায় হবে টু আর এর হোল স্কোয়ার আর এইচ এর জায়গায় হবে এইচ বাই টু হাইটের জায়গায় হবে এইচ বাই টু এবার আমরা করব ইজিকাল টু পাই ফোর আর স্কোয়ার ইন্টু এইচ বাই টু এটা কাটলাম তাহলে চার দুই হলো তার মানে আমাদের বের হলো টু পাই আর স্কোয়ার এইচ তোমরা দেখতেই পাচ্ছ টু পাই আর স্কোয়ার এইচ আগেরটা কি ছিল পাই আর স্কোয়ার এইচ
এখন এটা হয়ে গেছে 2πr²h। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে আমরা বুঝতেই পাচ্ছি, দ্বিগুণ হয়েছে। এটাও কিন্তু অপশন বি। প্রায় সবকটা অঙ্কেরই উত্তর হচ্ছে অপশন বি। তোমরা ঘাবড়ে যেও না যে অন্য কোনো অপশন আসছে না কেন, এটা কিন্তু কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা সবকটা অপশনই বি। আমি করালাম ক্লাস 10 এর নতুন সিলেবাস অনুযায়ী পারুল প্রকাশনের টার্গেটের বই, টার্গেট বইটা থেকে প্রথম মডেল প্র্যাকটিস সেট যেটা আছে সেটা আমি করালাম। সেখান থেকে আমাদের সেটার আমি এমসিকিউ গুলো করালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও তোমরা আমার কাছে অনলাইন ক্লাস করতে পারো। অনলাইন ক্লাস থেকে তোমরা কি কি ফেসিলিটি পাবে সেটা পুরোটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর অনলাইন ক্লাস করার জন্য তোমরা আমার ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো এবং তোমরা রিকোয়েস্ট করো ম্যাম এটার উপর ভিডিও হলে ভালো হয় বা এটা সমস্যা হচ্ছে। তোমাদের এই সমস্যাটা আমি জানি, আমরা লকডাউন পরিস্থিতির পর বা কোভিড পরিস্থিতির পর আমরা অনেকটাই গৃহবন্দী হয়ে গেছি, তোমরা স্কুলে যেতে পারছো না, টিউশন যেতে পারছো না। তাই জন্য আমি চেষ্টা করছি যে তোমাদেরকে যতটা হেল্প করা যায়, তবে সবসময় আমার পক্ষেও পসিবল হয়ে হচ্ছে না। তার কারণ দেখো এটা হয়তো আরো লং ভিডিও করা যেত কিন্তু আমি সেই টাইমটা পেয়ে উঠি না যে আরো বড় ভিডিও করব। এই ভিডিও তোমার কেমন লাগলো এবং আমি চেষ্টা করব পরের ভিডিওগুলো নিয়ে আসার পরের যে পরে তোমাদের আরো যেগুলো আছে, পরে যে শূন্যস্থান পূরণ আছে, তারপর আছে আমাদের সত্য মিথ্যা, তারপর 2 নম্বরের কোশ্চেন, এইগুলো করে দেওয়ার আমি নিশ্চয়ই চেষ্টা করবো। একটা সিরিজ আমি চেষ্টা করছি তোমাদেরকে কমপ্লিট করানোর। দেখো তোমাদের তোমরা অবশ্যই তোমরা পাশে থাকলে তবেই এটা সম্ভব হবে, তোমরা দেখলে তবেই এটা সম্ভব হবে, নয়তো আমি এনার্জি পাবো না। আর এটা ব্যাপারটা হলো যে তোমরা দেখো, তোমরা পাশে আছো, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে এই এটার উপর ভিডিও করে দিতে, আমি সেটা বুঝলাম যে তোমাদের সত্যি প্রয়োজন, তাই আমি ভিডিওটা করে দিলাম। এবং তোমরা পাশে আছো, আমাকে রিকোয়েস্ট করো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর এটা আমার তোমাদেরকে অনেক ধন্যবাদ, তার জন্যই তোমরা আছো বলেই আমি কিন্তু ভিডিও নিয়ে আসতে পারি, নয়তো তো আমি আমি আমার ভিডিও করাটাই মানে কি বলবো ইউজলেস হয়ে যেত, যে আমি ভিডিও করছি কেউ দেখছে না তা তো নয়। তোমরা রিকোয়েস্ট করো, নিশ্চয়ই আমার কাছ থেকে তোমরা বেনিফিট পাও, তাই রিকোয়েস্ট করো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো আমরা নেক্সট উইকে পরের পার্টটা করবো।